Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to Learn Accounting with Nuzrul Sir YouTube channel and Facebook page. Learn Accounting with Nuzrul Sir YouTube channel and Facebook page আপনাদের সকলকে স্বাগত। বাসায় বসে অ্যাকাউন্টিং এর অঙ্কে সহযোগিতা নেয়ার জন্য একটি পরিপূর্ণ গাইডলাইন হিসেবে এবং বাসায় গৃহশিক্ষকের বিকল্প হিসেবে রেগুলার আমার এই চ্যানেলের সাথেই থাকুন এবং অন্যদেরও আমার এই চ্যানেলের সাথে সংযুক্ত রাখুন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, তাহলে নতুন নতুন অঙ্কের সমাধান সাথে সাথে পেয়ে যাবেন। আর আপনারা যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওগুলোতে লাইক করেছেন, কমেন্টস করেছেন, শেয়ার করেছেন, তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায় থেকে ঢাকা বোর্ড 2019 সালের 8 নম্বর অঙ্কটি। আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, সেন্ট্রাল উইমেন্স কলেজ, টিকাটুলি, ঢাকা। প্রথমে আমরা একটু অঙ্কটা দেখে নিই। জনাব রহমানের হিসাব বই থেকে 31 ডিসেম্বর 2018 তারিখে নিম্নলিখিত তথ্যসমূহ নেওয়া হয়েছে। এক, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। আমরা জানি যে আমরা যদি দুইটি ফরম্যাট শিখি, একটি হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, আরেকটি হচ্ছে পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, তাহলে আমাদের হিসাব ব্যাংক সমন্বয় বিবরণী শিখাটা সহজ হয়ে যাবে। যেহেতু এখানে আমাদের দেয়া আছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, আমাকে সবকিছু চিন্তা করতে হবে কিভাবে আমি নগদান বইটাকে মিলাবো। অর্থাৎ আমি নগদান বইয়ের হিসাবটা দেখা গেল যে আমি ব্যাংকে চেক জমা দিয়েছি, তাহলে আমি এখানে আমি নগদান বইতে ডেবিট করেছিলাম, অর্থাৎ নগদান বইতে টাকাটা যোগ করেছিলাম, ব্যাংকে টাকাটা জমা হয়নি, তাহলে নগদান বই থেকে বিয়োগ করে দিই। বা আমি চেক ইস্যু করেছি, আমি নগদান বইতে ক্রেডিট করেছি, অর্থাৎ নগদান বইতে মাইনাস করেছি, কিন্তু আমি যে চেকটা ইস্যু করছি এই চেকটা ব্যাংক থেকে পাস হয়নি, তাহলে আমি মাইনাস করছি, আমি প্লাস করে দিব। যদি ঘটনাটা ব্যাংকে ঘটে, যেমন ব্যাংক কি করেছে, আমার পক্ষ হয়ে কোথাও থেকে টাকা পেয়েছে, অর্থাৎ ব্যাংক ক্রেডিট করেছে, তা আমি ডেবিট করি নি, অর্থাৎ ব্যাংক বাড়াই দিছে আমার অ্যাকাউন্টকে, আমি আমার অ্যাকাউন্টকে বাড়াইনি, তা আমি আমার অ্যাকাউন্টকে বাড়াই দিব। তা ব্যাংক যদি কোনো কারণে আমার অ্যাকাউন্টকে কমায় দেয়, আমি কমাই নেই কমাই দিব। এই চারটি জিনিস যদি আমরা মাথার মধ্যে রাখি তাহলে আমার পক্ষে ব্যাংক সমন্বয় বিবরণী করাটা সহজ হয়ে যাবে। তাহলে আমরা আসি, প্রথম কথা হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত। আমি নগদান বইকে কেন্দ্র করে হিসাব করব, নগদান বই অনুযায়ী। আর যদি একই জিনিস আমরা চিন্তা করতে পারবো পাস বই অনুযায়ী যদি ব্যাংক জমা অতিরিক্ত দেওয়া থাকে, তাহলে আসি 5000 টাকার ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি। তা আমি ইস্যু করেছি মানে কি, আমি নগদান বইতে ক্রেডিট করে দিয়েছি। আমি যদি নগদান বইতে ক্রেডিট করি, অর্থাৎ নগদান বইতে টাকাটা আমি মাইনাস করে দিয়েছি, কমিয়ে দিয়েছি, ব্যাংকে উপস্থাপন হয়নি, এখনো নগদান বইতে বাড়িয়ে দিই, অর্থাৎ আমি এটা যোগ করে দিব। শেষ, 2 নম্বরে 10000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে। আদায়ের জন্য ব্যাংকে জমা দিলে আমি কি করছি, নগদান বইতে টাকাটা আমি আগে বাড়িয়ে ফেলেছি, ডেবিট করেছি মানে যোগ করে ফেলেছি, কিন্তু ব্যাংক কর্তৃক এখনো আদায় হয়নি, আমি ব্যাংকে বাড়াইছি, নগদান বইতে বাড়িয়ে দিয়েছিলাম, এখন কমাই দিব। শেষ, তাহলে আমার ব্যাংকের সাথে আমার ব্যালেন্স মিলে যাবে। 3 এটা 3 গেল 4, দেনাদার কর্তৃক সরাসরি 15000 টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ নেই, নগদান বইতে লিপিবদ্ধ করে দেই। দেনাদার যদি ব্যাংকের টাকা জমা দিয়েছে, ব্যাংকের টাকাটা বেড়ে গেছে, আমি নগদান বইতে বাড়াই দিই, অর্থাৎ যোগ করে দিই। এরপর আমি আসি, ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত। আমি চেক ইস্যু করছিলাম, অর্থাৎ আরেকজনকে দিয়েছিলাম, ব্যাংকে গেছে, আমার অ্যাকাউন্টে কোনো কারণে টাকা নেই, বা আমার চেকে সিগনেচার মিলে নেই, বা যে কোনো সমস্যা হয়েছে। আমি যখন চেক ইস্যু করেছিলাম, আমি নগদান বইতে কি করেছি, টাকাটা মাইনাস করেছি, এখন যেহেতু চেকটা পাস হয়নি, আমি নগদান বইতে প্লাস করে দিব। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, তাহলে ব্যাংক লভ্যাংশ আদায় করেছে, অর্থাৎ ব্যাংকে আমার টাকা বাড়িয়ে দিয়েছে, নগদান বইতে লিখিনি, এখন নগদান বইতে লিখবো, অর্থাৎ নগদান বইতে আমি বাড়িয়ে দিব। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, অর্থাৎ ব্যাংক এটা মাইনাস করছে, আমি নগদান বইতে মাইনাস করে দিব। ব্যাংক এবং ব্যাংক সুদ 2000 টাকা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, তাহলে ব্যাংক সুদ দিয়েছে, অর্থাৎ ব্যাংক আমার অ্যাকাউন্টকে বাড়িয়ে দিয়েছে, আমি নগদান আমি এখন বাড়িয়ে দিব, অর্থাৎ প্লাস করে দিব, তাহলে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে। এই জিনিসটুকু যদি আমরা বুঝি, অর্থাৎ আমি আবারও বলছি, আমি নগদান বইতে ডেবিট করেছি, অর্থাৎ আমি নগদান আমি ব্যাংকে চেক জমা দিয়েছি, আমি চেক জমা দিলে কি হলো, আমার নগদান বইতে আমি প্লাস করেছি, কিন্তু
ব্যাংকে জমা হয়নি, তাহলে আমি মাইনাস করে দিই। আমি চেক ইস্যু করেছি, অর্থাৎ আরেকজনকে চেক দিয়েছি, সে ব্যাংকের থেকে টাকাটা তুলে নেয়নি। আমি যখন কাউকে চেক দিয়েছি, আমি কি করেছি, আমি নগদান বইতে এটা মাইনাস করেছি, যেহেতু সে টাকাটা ব্যাংক থেকে তুলে নেয়নি, এখন আমি প্লাস করে দিই আমার ব্যাংকের সাথে হিসাবটা মিলানোর জন্য। এই হলো দুটি কথা। আর দুটি কথা হচ্ছে, ব্যাংকে আমার টাকা জমা হয়েছে, এখন আমি এখানে বাড়াই দিই, ব্যাংক বেড়ে গেছে, আমি নগদান বইতে বাড়াই দিই। আবার ব্যাংক থেকে, ব্যাংক আমার পক্ষ হয়ে কাউকে টাকা দিয়েছে বা ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে টাকা চার্জ কেটে নিয়েছে, ব্যাংক যদি আমার অ্যাকাউন্ট থেকে টাকা কমিয়ে ফেলে, আমি নগদান বই থেকে টাকা কমিয়ে ফেলি, অর্থাৎ নগদান বইতে মাইনাস করে দিই। এই চারটি জিনিস যদি আমি বুঝি, যদি আমার মাথায় ঢুকে থাকে, তাহলে আমার ব্যাংক সম্বন্ধে বিবরণী করাটা আমার জন্য সহজ হয়ে যাবে। এরপর আমরা আসি কতে আমাকে বলেছে, ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এরূপ লেনদেনের তালিকা তৈরি করো। কতে আমার কাছে জানতে চেয়েছে, উপরোক্ত তত্ত্বাবলী থেকে একটি ব্যাংক সম্বন্ধে বিবরণী প্রস্তুত করো। গতে বলেছে চার পাঁচ ছয় এবং সাত নম্বর লেনদেন সময় জাবেদা দাখিলা দেখাও দাও। আমরা আসি কতে ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এমন আইটেম পেয়েছি আমরা তিনটা। এক নম্বর হচ্ছে 5,000 টাকার ইস্যুকৃত চেক পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপিত হয়নি, উপস্থাপিত হয়নি বলতে ব্যাংক বিবরণীতে লেখা হয়নি 5,000 টাকা। দুই নম্বরে 10,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু ব্যাংক কর্তৃক এখনো আদায় হয়নি। যেহেতু আদায় হয়নি, আদায় হইলে ব্যাংক লিখবে, তাই ব্যাংকে লিখিনি, পরিমাণ হচ্ছে 10,000 টাকা। তিন নম্বরে ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত, প্রত্যাখ্যাত না হইলে ব্যাংকে এন্ট্রি হইত, প্রত্যাখ্যাত করে দিয়েছে মানে ব্যাংকে কোনো এন্ট্রি হয়নি 3,000 টাকা। তা মোট যোগ করলে আমরা পাচ্ছি 18,000 টাকা। এটা হচ্ছে মোট ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এমন টাকার পরিমাণ হচ্ছে সর্বমোট টাকা 18,000 টাকা। এরপর আমরা আসি উপরোক্ত তত্ত্বাবলী থেকে একটি ব্যাংক সম্বন্ধে বিবরণী প্রস্তুত করো। আমরা জানি ব্যাংক সম্বন্ধে বিবরণী প্রস্তুত করার জন্য প্রথমে প্রতিষ্ঠানের নাম জানাব, রহমানের ব্যাংক সম্বন্ধে বিবরণী 2018 সালের 31 ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত। প্রথমে আমার দেওয়া আছে নগদান বইনে যে ব্যাংক জমার উদ্দিত 70,000 টাকা। এরপর আমরা দেখি যোগগুলো করবো কি কি। এক নম্বরে ছিল 5,000 টাকার ইস্যুকৃত চেক পরিশোধের জন্য এখনো ব্যাংক উপস্থাপিত হয়নি, তাহলে আমি কি করছি, ইস্যু করেছিলাম মানে আমি নগদান বইতে মাইনাস করেছিলাম, ব্যাংক থেকে টাকাটা পাস করে ফেললে ব্যাংকও টাকা মাইনাস হয়ে যেত, যেহেতু ব্যাংকে উপস্থাপন করেনি, ব্যাংক থেকে মাইনাস হয়নি, তাই আমি নগদান বইতে প্লাস করে দিব। ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি 5,000 টাকা। এরপর আমরা আসি দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, দেনাদার আমার ব্যাংকে জমা দিয়েছে, তাই ব্যাংকে টাকা বেড়ে গেছে, আমি এখন নগদান বইতে বাড়িয়ে দিই, এই জন্য দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 15,000 টাকা। ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান, ওই যে একই কথা, ইস্যুকৃত চেক যদি ব্যাংক থেকে আদায় পরিশোধ না হয় বা প্রত্যাখ্যান হয় একই কথা, ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান 3,000 টাকা। এগুলো প্লাস হবে নগদান বইয়ের সাথে। এরপর আসি ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, ব্যাংক লভ্যাংশ আদায় করেছে মানে ব্যাংকে আমার টাকাটা বেড়ে গেছে, আমি নগদান বইতে বাড়িয়ে দিই, নগদান বইতে বাড়িয়ে দিলে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, ব্যাংক সুদ যা নগদান বইতে লেখা হয়নি, তাহলে ব্যাংক আমার অ্যাকাউন্টে সুদ দিয়েছে, তাহলে ব্যাংকে আমার অ্যাকাউন্টে টাকার পরিমাণ বেড়ে গেছে, আমি নগদান বইতে বাড়িয়ে দিই, তাহলে সবগুলো যোগ করলে আমরা পাচ্ছি 25,200 টাকা। আর আমার দেওয়া ছিল নগদান বই অনুযায়ী ব্যাংকে আমার উদ্দিত 70,000 টাকা, এই 70,000 টাকার সাথে 25,200 টাকা যোগ করলে আমরা পাচ্ছি 95,200 টাকা। এখান থেকে আমরা বিয়োগ করব আদায়ের জন্য, আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি, এখানে লেখাটা মিস্টেক হয়ে গেছে, 10,000 টাকা আদায়ের জন্য জমা দিয়েছিলাম। যদি জমা দিয়ে থাকি, আমি নগদান বইতে কি করেছি, নগদান বইতে আগেই বানিয়ে ফেলেছি, অর্থাৎ আমি কাউকে দিয়ে ব্যাংকে চেক পাঠানোর সময় আমি নগদান বইতে এন্ট্রি দিয়ে চেক পাঠাই, যে যাও চেকটা জমা দিয়ে আসো, তার আগে আমি কি করি, নগদান বইতে বইয়ের ডেবিট করি, অর্থাৎ নগদান বইতে আমার ব্যাংকের টাকার পরিমাণটা বাড়িয়ে দিই, যেহেতু ব্যাংক থেকে কি হয়নি আদায় হয়নি, এখন কমিয়ে দিলাম, তার ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, তার ব্যাংক কি করছে, আমার উপরে চার্জ ধার্য করেছে, ব্যাংকে টাকা কমে গেছে, আমি এখানে কমিয়ে দিলাম 10,100 টাকা, 10,100 টাকা এটা থেকে বিয়োগ করলে 85,100 টাকা, ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা উদ্বৃত্ত 85,100 টাকা, আর আমার ছিল 70,000 টাকা। এই আমি পার্থক্যটা মিলিয়ে যখন দেখলাম যে ব্যাংকের যে ব্যালেন্স আমার ব্যালেন্স মিলেছে, অর্থাৎ আমি বুঝতে পেরেছি আমার এই সমস্যা হয়েছে। এরপর আমরা আসি গতে বলেছে 4, 5, 6 এবং 7 নম্বর লেনদেন সময় জাবেদা দাখিলা দাও। তাহলে আমরা 4, 5, 6 চার নম্বর দেনাদার কর্তৃক সরাসরি 15,000 টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু নগদান বইতে লেখা হয়নি, তাহলে ব্যাংকে জমা দেওয়া হয়েছে, ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, তাহলে আমার কি দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দেন 15,000 টাকা, 15,000 টাকা দেনাদার ব্যাংকে টাকা জমা দিয়েছে, ব্যাংকে পাশে ব্যাংক ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। চারের পরে 5 বলেছে ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, প্রদেয় হিসাব
ক্রেডিট। আমি যখন ইস্যু করেছিলাম ব্যাংকে ক্রেডিট করেছিলাম, এখন ব্যাংকে ডেবিট করে দিব। আর প্রদেয় হিসাব যাকে চেক দিয়েছিলাম পাওনা দেওয়ার প্রদেয় হিসাব তাকে আমি কমিয়ে দিয়েছিলাম এবং তাকে আবার বাড়িয়ে দেবো। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান, ৩০০০ টাকা ৩০০০টাকা। এরপর আমরা আসি চার নম্বরে, বলেছে ছয় নম্বরে হচ্ছে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ২০০০ টাকা যা নগদান বইতে লিপিবদ্ধ হয়নি। তো ব্যাংক কর্তৃক আদায় করছে, তাহলে ব্যাংক ডেবিট, লভ্যাংশ ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, লভ্যাংশ হিসাব ক্রেডিট, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় ২০০০টাকা ২০০০টাকা। এরপর আমরা আসি সাত নম্বর। আমাকে বলেছে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ১০০ টাকা। তাহলে কি হবে, ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ১০০টাকা ১০০টাকা। এবং আবার বলেছে এবং ব্যাংক সুদ ২০০টাকা। তাহলে ব্যাংক সুদ হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট, ২০০টাকা ২০০টাকা, ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ। এই ছিল আমার আজকের অঙ্ক। আমরা ব্যাংক সম্বন্ধে বিবরণী, একদম সিম্পল একটা বিষয়, যদি আমরা মোটামুটি বুঝি তাহলে সহজে বুঝতে পারবো এবং সহজে অ্যান্সার করতে পারবো। এই জন্য অঙ্কগুলো আমাদের প্র্যাকটিস করা দরকার, আমরা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবো। আপনাদের যে কোনো মতামত, উপদেশ, পরামর্শ আমাদেরকে কমেন্টে লিখে জানান, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের সাথেই থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলকে দেখার সুযোগ করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।